স্মার্টওয়াচ ব্যবহার করছেন বাট আপনার ওয়াচে যদি পাসওয়ার্ড প্রোটেকশন না থাকে তাহলে আপনার প্রাইভেসি কি নিরাপদে থাকবে না থাকবে না কিন্তু এই ওয়াচে থাকছে ইনবিল্ট পাসওয়ার্ড প্রোটেকশন যার ফলে আপনি একদমই সিকিউর থাকতে পারবেন আপনার প্রাইভেসি নিরাপদে থাকতে পারবে হ্যাঁ আমি কথা বলছিলাম S8 আলট্রা ম্যাক্সের বিষয়ে সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রিভিউ করব S8 আলট্রা ম্যাক্স এই ওয়াচটি আপনি কোথা থেকে কিনতে পারবেন কিভাবে ব্যবহার করবেন এটা ভালো মন্দ খারাপ দিক সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে স্পেশালি ধন্যবাদ অ্যাড্রয়েডস গ্যাজেটকে আমাদের কাছে এই স্মার্ট ওয়াচটি পাঠানোর জন্য এই স্মার্ট ওয়াচটি সহ তাদের কাছে নিত্য নতুন গ্যাজেট আইটেম আপনারা দেখতে পারবেন তাদের সকল লিঙ্ক এবং কন্ট্যাক্ট করার ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকলো আপনারা অবশ্যই তাদের সব থেকে ঘুরে আসতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে এই ধরনের গ্যাজেট রিভিউ ভিডিও আরও দেখার জন্য তো চলুন প্রথমে দেখে নিই যে বক্স কন্টেন্টে আসলে কী কী থাকছে অলরাইট বক্সটি ওপেন করার পরে ঠিক এরকম দেখতে পারবেন প্রথমে থাকছে আমাদের এখানে একটি ইউজার ম্যানুয়াল গাইড যেটা কেউ পড়ে না এবং এখানে ইন ডিটেলস এটার ব্যবহার বিধি সব কিছু লেখা আছে দেন আমরা এখানে পাবো একটি স্ট্র্যাপ যেটা আমাদের ঘড়ির সাথে ব্যবহার করতে হবে দেন আমরা এখানে পাবো একটি ওয়্যারলেস চার্জিং কেবল যেটা আমাদের চার্জারের সাথে কানেক্ট করে ওয়্যারলেসলি আমরা এই ঘড়িকে চার্জ করতে পারবো দেন মেইনলি আমাদের স্মার্ট ওয়াচটি আমরা এখানে দেখতে পারবো এবার যদি এই ওয়াচের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে বিল্ড কোয়ালিটি এটা বিল্ড করার জন্য এখানে কেসিং হিসাবে ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম কেসিং যেটা কিনা অনেক শক্তিশালী এবং অনেক ভালো একটা মানসম্মত কেসিং এবং এটার যে থিকনেস সেটা মাত্র 49 mm কিন্তু এখানে ডিসপ্লের যে বেজেল আছে সেটা একটু আপনারা বেশি দেখতে পারবেন বা মোটা দেখতে পারবেন বাট আমার কাছে এটা ঠিকঠাক আছে এই বাজেটে আপনারা এর থেকে ভালো কিছু আর এক্সপেক্ট করতে পারেন না এই ওয়াচের সাথে থাকছে দুইটি স্ট্র্যাপ এবং এই ওয়াচে যে লক ফিচার ব্যবহার করা হয়েছে এটা একদমই নতুন যার ফলে এই ওয়াচটা আপনাদের হাত থেকে কেউ তাড়াহুড়ো করে খুলে নিতে পারবে না বা এটা খুব সহজেই খুলতে পারবে না এটা একদমই লক থাকবে আপনার হাতে আপনারা অনেকেই আছেন যারা এই ধরনের লক স্ট্র্যাপ পছন্দ করেন সো তাদের জন্যই মূলত বিল্ড করা হয়েছে এই S8 আলট্রা ম্যাক্স ওয়াচটি এই ওয়াচটিতে ফিচার হিসেবে থাকছে ব্লুটুথ কলিং সাপোর্ট SMS রিড করার সুবিধা হার্ট রেট মনিটর করা অক্সিজেন লেভেল দেখা অ্যান্ড তাছাড়াও থাকছে আরও অসংখ্য অপশন যেগুলো আপনার ডেলি লাইফে অনেক কাজে আসবে এই ওয়াচটিতে ব্যাটারি হিসেবে কত মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা কোথাও তারা ইনক্লুডেড করে নাই বাট এই ওয়াচ যদি ফুল চার্জ করার পরে আপনি একদম সাধারণভাবে ব্যবহার করেন তাহলে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবেন আর এই ওয়াচের সাথে মোবাইল কানেক্ট করে যদি কল রিসিভ করা ফোন কল করা বা গান শোনা এগুলো যদি করে থাকেন তাহলে আপনি এটা অনায়াসে 1 থেকে 1.5 দিন ইউজ করতে পারবেন যেটা এই বাজেটে আমি মনে করি মোর দেন এনাফ এই ওয়াচের সকল ফিচার উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই একটি অ্যাপ ইনস্টল করতে হবে যেটার নাম HRY ফাইন এই অ্যাপটি ব্যবহার করে ওয়াচের ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন অথবা কাস্টমাইজ করতে পারবেন বা SMS রিড করার অপশন পারমিশন দিতে পারবেন তাছাড়াও নানা রকমের সেটিংস এবং সিস্টেম কন্ট্রোল করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন এই ওয়াচের মধ্যে আরও থাকছে রিচ টু ওয়েক আপ যার ফলে বারবার আপনাকে স্ক্রিনের ওপরে ক্লিক করতে হবে না বা বাটন ক্লিক করতে হবে না ওয়াচটি আপনার দিকে করলেই এটাতে স্ক্রিনের লাইট জ্বলবে এবং আপনি টাইম দেখতে পারবেন তাছাড়াও এখানে থাকছে ডিসপ্লে টাইম সেট আপের অপশন এই ওয়াচটি কতক্ষণ পর্যন্ত ডিসপ্লে টাইম অন হয়ে থাকবে সেটাও আপনি সেট আপ করতে পারবেন খুব সহজেই এবার যদি ওয়াচের বডির দিকে তাকাই তাহলে এখানে দেখতে পারবো ডান দিকে উপর সাইডে একটি হুইল বাটন রয়েছে যেটা দিয়ে আপনি মেইন মেনু বা যে কোনো মেনুতে স্ক্রল ডাউন স্ক্রল আপ করতে পারবেন অথবা এই বাটনটিতে ক্লিক করলে এটা ব্যাক বাটন এবং রিভার্স বাটন হিসাবে কাজ করবে তারপর এখানে মাঝ বরাবর থাকছে একটি মাইক যেটা দিয়ে আপনি ফোন কলের মাধ্যমে কথা বলতে পারবেন তার নিচে এখানে থাকছে একটি পাওয়ার বাটন যেটা দিয়ে পাওয়ার অন করা বা ডিসপ্লেতে লাইট জ্বালানো বন্ধ করা এটা দিয়ে ম্যানেজ করা যাবে দেন বাম সাইডের দিকে থাকছে একটি স্পিকার গ্রিল যেটা দিয়ে মূলত এখানে স্পিকার বা সাউন্ড আউটপুট দেওয়া হয় এবং এখানে নিচে থাকছে আরও একটি বাটন যেটা দিয়ে আপনি শর্টকাটে এটার যে স্পোর্টস মুডগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবেন খুব ইজিলি ওয়াচের সাথে স্ট্র্যাপগুলো লাগানো খুব সহজ ছিল জাস্ট এই লক বাটনে প্রেস করে ধরে স্ট্র্যাপটা ভিতরে লাগিয়ে দিলে এটা লক হয়ে যাচ্ছিল এবং তারপরে শত চেষ্টা করলেও এই ওয়াচ থেকে আসলে স্ট্র্যাপ খুলতে পারবেন না বা আপনার হাত থেকে এই ঘড়িটা বা ওয়াচটা কেউ টান দিয়ে খুলে নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই লকটা আমরা আনলক না করছি বিশেষ করে এই ওয়াচের প্লাস পয়েন্ট হচ্ছে এই স্ট্র্যাপ লকের সিস্টেমটা আমার কাছে তো এই স্ট্র্যাপ লকের সিস্টেমটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এই ওয়াচটির বর্তমান মূল্য এবং ক্রয় করার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকলো সেখান থেকে আপনারা সরাসরি অ্যাড্রয়েড গ্যাজেটসের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের যে কোনো প্রয়োজন মতো পণ্য আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে কিনতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত
পর্যন্ত ভালো থাকবেন। আর পরবর্তীতে এই ধরনের গ্যাজেট রিভিউ ভিডিওগুলো আরও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।